আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আপনারা অনেকেই আছেন যারা ভাবতেছেন যে অডিওটা কিভাবে আপনারা এডিট করবেন এবং অডিও থেকে কিভাবে নয়েজগুলো রিমুভ করবেন, এটা নিয়ে অনেকেই টেনশন। এবং একটি সফটওয়্যার সম্পর্কে আপনারা অনেকেই অবগত আছেন এবং অনেকেই জানেন না যে সবচেয়ে ভালো একটি সফটওয়্যার সেটা হচ্ছে অডাসিটি। সেই সফটওয়্যারটা আপনারা কিভাবে ইনস্টল করবেন এবং সেখানে কিভাবে আপনারা নেট থেকে ডাউনলোড করবেন সেটা বিস্তারিত আজকের এই ভিডিওতে দেখাবো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রিয় দর্শক, আপনারা সর্বপ্রথমে যে কোনো একটি ব্রাউজারে আসবেন। ব্রাউজারে আসার পর আপনাদের যে ব্রাউজারটা ওপেন করবেন সেই ব্রাউজারে এখানে লিখবেন অডাসিটি ডাউনলোড। ডাউনলোড একটু লিখলেই তারপর আপনাদের সামনে এরকম একটি পেজ শো হবে। সেই পেজে আপনারা দেখেন এই যে অডাসিটি ডট ওআরজি, এই অপশনে ক্লিক করবেন। অর্থাৎ ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ভিডিও ডিসক্রিপশন থেকেও সরাসরি এইরকম এই পেজে আসতে পারবেন। তারপর এইখানে দেখতে পারবেন যে অডাসিটির একটি পেজের হোম পেজে নিয়ে এসেছে। এখান থেকে আমরা সফটওয়্যারটি ডাউনলোড দিতে হবে। ডাউনলোড দেওয়ার জন্য একটি নিচের দিকে যাবো। নিচের দিকে যাওয়ার পর এই যে ডাউনলোড, ডাউনলোডের উপরে ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এটা হচ্ছে উইন্ডোজের জন্য এই অডাসিটি অ্যাপ্লিকেশনটি। আপনাদের যদি কোনো আইফোন থাকে তাহলে সেই আইফোনে ব্যবহার করতে পারবেন, কিন্তু আপনারা এটা নর্মাল কোনো অ্যান্ড্রয়েড ফোনে এটা ব্যবহার করতে পারবেন না। এটা অ্যান্ড্রয়েড কোনো ভার্সন না, তাই যাদের কম্পিউটার বা ল্যাপটপ বা পিসি আছে তারাই কিন্তু এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন। এই অপশনে আসার পর আপনারা এইখানে উইন্ডোজ 10, আমি উইন্ডোজ 10-এর জন্য দেখাচ্ছি আগে, যেহেতু আমারটা উইন্ডোজ 10, সেক্ষেত্রে উইন্ডোজ 10-এ এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আরেকটি পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পর একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর দেখেন অডাসিটি 2.4 ইনস্টলার, আর একটা আছে যে অডাসিটি 2.4 জিপ ফাইল। আপনারা যদি জিপ ফাইল এখান থেকে ডাউনলোড করতে চান তাহলে জিপ ফাইলটা ডাউনলোড করতে পারেন, আর যদি জিপ ফাইলটা ডাউনলোড করতে না চান তাহলে আপনারা এখান থেকে উপরে অপশনে গিয়ে ডাউনলোড করবেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম আরেকটি পেজ নিয়ে আসবে। এই পেজটি ওপেন হওয়ার পর আপনারা একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর দেখেন উইন্ডোজ ইনস্টলার, এই যে উইন্ডোজ ইনস্টলার অপশন উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু এটা ডাউনলোড হওয়া শুরু করে দিবে। দেখেন এটা ডাউনলোড হওয়া শুরু করে দিয়েছে, আমি ইতিমধ্যে এটা ডাউনলোড করেই রেখেছি। তারপর আমি দেখাচ্ছি আপনাদেরকে, এটা আমি অফ করে দিয়েছি। তারপর আপনাদের এরকম ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনারা এখানে গিয়ে ওপেনে ক্লিক করবেন। আপনারা যদি ওপেনে ক্লিক করেন সরাসরি আসবে, আর যদি শো ফোল্ডারে ক্লিক করেন যে ডাউনলোডে যে জায়গায় গিয়ে এটা মানে ডাউনলোড হয়েছে সেই ফোল্ডারটা আপনাকে শো করে দিবে। তো আমি এখান থেকে ওপেনে ক্লিক করছি। ওপেনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে। এটা ইনস্টল দেওয়ার জন্য এটাকে ইয়েস করে দিতে হবে। আমি এই সফটওয়্যারটাকে মিনিমাইজ করে দিচ্ছি। তারপর আমরা এখান থেকে ইয়েস করে দেবো। আর যদি আপনাদের এরকম আনতে সমস্যা হয় তাহলে আপনারা ডিস পিসিতে যাবেন। ডিস পিসিতে যাওয়ার পর এই যে ডাউনলোড, ডাউনলোডে যাবেন। ডাউনলোডে যাওয়ার পর এখানেই দেখতে পারবেন এই যে আমার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হয়ে এই এই জায়গায় আছে। এখন আমরা এখান থেকে এটাকে ইনস্টল করে নিব। ইনস্টল করা নেওয়ার জন্য এটার উপরে ডাবল ক্লিক করবো। ডাবল ক্লিক করার পর এরকম আসবে। এরকম আসার পর আপনার ইয়েস করে দিব। ইয়েস করে দেওয়ার পর এখানে ল্যাঙ্গুয়েজটা আপনারা চেঞ্জ করে দিবেন। আপনাদের সবচেয়ে বেটার ইংলিশ, ইংলিশটাই সবাই বুঝে, তাই সেক্ষেত্রে বলো ইংলিশটা সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ আপনারা বুঝেন ভালো তাহলে সেই ল্যাঙ্গুয়েজটা দিবেন। দেওয়ার পর আপনারা ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এরকম আসবে। এরকম আসার পর আপনারা এই যে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর একটু নিচের দিকে যাবেন। তারপর আবার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনাদেরকে নেক্সটে ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটি ফাইল শো করবে, মানে আপনি কোন ফাইলে মানে কোন ড্রাইভে এটা ইনস্টল করতে চাচ্ছেন। আমরা এটা যে সব সময় যে আমাদের সি ড্রাইভেগুলো সকল সফটওয়্যারগুলো ইনস্টল হয়ে থাকে তাহলে সেই ড্রাইভটা এখানে, আপনাদের যদি এক্সট্রা অন্য কোনো ড্রাইভে এটা ইনস্টল করতে চান তাহলে এখান থেকে ব্রাউজে ক্লিক করে আপনি এটাকে চেঞ্জ করে দিবেন। আমি এটাকে চেঞ্জ করছি না। তারপরে নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পর এখানে টিক মার্ক দিয়ে দিতে পারেন। রেজিস্টার যদি নিতে চান তাহলে রেজিস্টার, না নিলে রেজিস্টারের প্রয়োজন নেই তাহলে ক্রিয়েট এ ডেস্কটপ শর্টকাট, মানে একটি আইকন শর্টকাট ডেস্কটপে থাকবে। তারপর আমরা নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনাদেরকে এটা একটু ডিটেলস দেখাবে। দেখানোর পর ইনস্টল, ইনস্টলে ক্লিক করার পর এটা একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে কিন্তু এই সফটওয়্যারটা ফুললি ফুল ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে গিয়ে কিন্তু এটা অটোমেটিকলি ওপেন হবে। আর যদি আপনাদের ওপেন না হয় তাহলে ডাবল ক্লিক করে যে শর্টকাট যে আইকনটা, এই যে শর্টকাট আইকনটা এটার উপরে ক্লিক করে আপনারা ওপেন করে নেবেন। যাই হোক, আমাদের এটাকে আবার নেক্সটে দিচ্ছি। নেক্সটে দেওয়ার পর আবার ফিনিশ, ফিনিশ দেওয়ার পর মানে আমাদের এটা কমপ্লিট হয়েছে, মানে
পারফেক্ট ভাবে ইনস্টল হয়েছে। এখন দেখেন এটা অটোমেটিকলি ওপেন হচ্ছে, আমরা এটাকে ওপেন করছি, ওপেন করে দেখাচ্ছি। তারপর আপনারা এখানে এই অডিওটা, যে আপনার অডিওটা এডিট করতে চাচ্ছেন, সে যে অডিও থেকে আপনারা নয়েজ রিমুভ করতে চাচ্ছেন বা যে কোনো এডিট করার জন্য আপনাদের প্রয়োজনীয়, সেক্ষেত্রে আপনারা এই ফাইল অপশনে ক্লিক করবেন। ফাইল অপশনে ক্লিক করার পর আপনারা এখান থেকে ইনপুট করবেন, ইনপুট অডিও, এখান থেকে ইনপুট করে কিন্তু আপনাদের যে অডিওটা এডিট করতে পারবেন। সেই ভিডিওটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো, আর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।